শুরুতেই সংবাদ শিরোনাম যে এগারো দফা দাবিতে ধর্মঘটে সাকিব মুশফিকরা দাবি নিয়ে বিসিবি যা বলল অনেকদিন ধরেই নানা বঞ্চনার শিকার হয়ে আসছিল বাংলাদেশ ক্রিকেটাররা বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড হয়েও পর্যাপ্ত বেতন ভাতা এবং আনুষাঙ্গিক সুবিধা দিচ্ছিল না বিসিবি সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেটের মান দিনে দিনে নিচের দিকে যাচ্ছে নানান ইস্যুতে চাপা খুব ছিল দীর্ঘদিন ধরে সেটারই বিস্ফোরণ ঘটল এবার ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো ক্রিকেটারদের প্রতি ক্রিকেট বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলানো সহ মোট এগারো দফা দাবিতে ধর্মঘট ডেকেছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা দফা দাবিতে আজ সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটে গেছেন ক্রিকেটাররা এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত সমস্ত ক্রিকেটীয় কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান তামিম ইকবাল রহিম সহ অনেক ক্রিকেটার এবার যাক কি আছে ক্রিকেটারদের আরো এই এগারো দফা দাবিতে দাবি এক সিনিয়র ক্রিকেটার নাইম ইসলাম প্রথম দাবি উপস্থাপন করে বলেছেন আমরা আপনাদের সামনে এসেছি কারণ ক্রিকেটারদের কিছু সমস্যা রয়েছে কিছু দাবি দেওয়া আছে যা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই প্রথমত বলতে চাই সম্মানের ব্যাপার আমাদের মনে হয় ক্রিকেটার হিসেবে যে সম্মান আমাদের প্রাপ্য আমার মনে হয় না আমরা তা পাই আর আমাদের যে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন রয়েছে কোয়াপ তারা ক্রিকেটারদের পক্ষে কথা বলবে সেটির কোনো কিছু আমরা তাদের কার্যক্রমে পাইনি আমাদের প্রথম দাবি হচ্ছে কোয়াবের সভাপতি সাধারণ সম্পাদক যারাই আছেন তাদের অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে যেহেতু এটা প্লেয়ার্স অ্যাসোসিয়েশন আমরা ক্রিকেটাররাই নির্বাচনের মাধ্যমে পছন্দ করব কারা এখানে সভাপতি সাধারণ সম্পাদক হবেন দাবি দুই দ্বিতীয় দাবি উপস্থাপন করেছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ তিনি বলেছেন আপনারা সবাই জানেন গত কয়েক বছর ধরে ঢাকা প্রিমিয়ার লিগের পরিস্থিতি কেমন যেভাবে এই লিগ হচ্ছে

মুশফিকুর রহিম তৃতীয় দাবি উপস্থাপন করে বলেছেন আমাদের তৃতীয় দাবি বিপিএল সংক্রান্ত এবার বিপিএল অন্যভাবে হচ্ছে যেটিকে আমরা সম্মান করি আমাদের মূল দাবি আগের যে নিয়মে বিপিএল হচ্ছিল সেটি যেন পরের বছর থেকে চলে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিকের সামঞ্জস্য যেন থাকে আমরা সবসময় দেখি যে বিপিএল এ বিদেশি ক্রিকেটারদের অনেক পারিশ্রমিক দেওয়া হয় স্থানীয় ক্রিকেটারদের সেভাবে দেওয়া হয় না এটা অবশ্যই করতে হবে তার চেয়েও বড় ব্যাপার বিশ্বের অনেক ফ্রান্সাইজি লিগ হয় যেখানে ক্রিকেটাররা ড্রাফটে নিজেদের গ্রেড নির্ধারণ করতে পারে যে তারা কোন গ্রেডে থাকবে বাংলাদেশ ক্রিকেটারদেরও এই অধিকার থাকা উচিত তারপর নিলামে কেউ না থাকলে তাদের ব্যাপার কিন্তু সম্মানটুকু ক্রিকেটারদের দেওয়া উচিত দাবি চার চতুর্থ দাবি তুলে ধরেছেন সাকিব আল হাসান সাকিব বলেছেন চতুর্থ দাবি হলো প্রথম শ্রেণীর ক্রিকেটারদের ম্যাচ ফি আমরা সবাই মনে করি সেটা এক লক্ষ টাকা হওয়া উচিত আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন পঞ্চাশ ভাগ বাড়াতে হবে খেলোয়াড়দের প্র্যাকটিস ফ্যাসিলিটিস বাড়াতে হবে সেটা জিম ইনডোর মাঠ সব জায়গাতেই বারো মাস কোচ ফিজিও ট্রেনার থাকতে হবে তারাই আসলে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের একটা পরিকল্পনা দেবেন আমরা বুঝি এটা হয়তো আজই হবে না তবে আগামী মৌসুম থেকে যেন হয় প্রতিটি ডিভিশনে দাবি পাঁচ পঞ্চম দাবি তুলে ধরে সাকিব বলেছেন যার যার হোম ভেনুতে প্র্যাকটিসের সুযোগ পাবে আমাদের টেস্ট ক্রিকেট কিংবা ক্রিকেটের কালচারটা ভালো করতে হবে প্রথম হলো বল আমরা যে বলে খেলি আন্তর্জাতিক ক্রিকেটে গেলে যেটা আলাদা হয় খেলোয়াড়দের প্রতিদিনের ভাতা পনেরোশো টাকা এটা হতে পারে না তাদের ফিটনেস লেভেল দাবি করছে বিসিবি সেটা মেনটেন করতে এই টাকার খাবারে হবে না তাদের অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেতে দিতে হবে ভালো হোটেলে থাকতে হবে তার জন্য টাকার দরকার বড় ইস্যু আছে ট্রাভেল ধরেন একটা ছেলে রাজশাহী থেকে কক্সেস বাজারে যাবে তাকে পঁচিশশো টাকা দেওয়া হচ্ছে যাওয়ার জন্য বাস ছাড়া সে কিভাবে যাবে তাদের বিমান দেওয়া উচিত টিকিটটা ডিভিশন করে দি আপত্তি নেই আর ওয়ান স্টার টু স্টার হোটেলে কোনো রকম রুম আছে এমন হোটেলে খেলোয়াড়দের থাকার সম্ভব নয় কারণ চার দিনের ম্যাচ খেলে ফ্রেশনেস এর জন্য হোটেলে কমপক্ষে একটা জিম একটা সুইমিং পুল থাকা উচিত আরেকটা হলো বাস আমরা মাঠে কি ধরনের বাসে কিংবা কিভাবে যাই আসলেই সেটা হতাশাজনক কমপক্ষে একটা এসি বাস দেওয়া উচিত দাবি ছয় ছয় নম্বর দাবি তুলে ধরেছেন অ্যানামল হক জুনিয়র তিনি বলেন ছয় নম্বর দাবি হলো জাতীয় দলের চুক্তিবদ্ধ খেলোয়াড় সংখ্যা বাড়াতে হবে সেটা তিরিশ জন করা উচিত বেতন অনেক দিন ধরে বাড়ানো হয় না সেটাও বাড়াতে হবে দাবি সাত সাত নম্বর দাবি তুলে ধরে ইকবাল বলেছেন শুধু ক্রিকেটারদের ব্যাপারই নয় গ্রাউন্ডসম্যানদের দেখেন বিসিবিতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে মাস শেষে পাঁচ বা ছয় হাজার টাকা পায় কোচের কথা বলেন আমরা নিজেরাই বাংলাদেশি কোচদের দাম দিচ্ছি না বিদেশি কোচদের বেতন আমাদের বিশটা কোচের বেতনের সমান দেখুন সম্প্রতি একটা সফরে দেখবেন বাংলাদেশের কোচের অধীনে দল ভালো করেছে কিন্তু পরের নেই। আম্পায়ারিং নিয়ে সমালোচনা আছে কিন্তু আপনারা জানেন আম্পায়ারিং কে পেশা হিসেবে নিতে হলে তাদের তো একটা আর্থিক সিকিউরিটি দিতে হবে সেটা দেয়া হয় না সব মিলিয়ে আমাদের মূল দাবি বাংলাদেশিদের যেন প্রাধান্য দেয়া হয় দাবি আর তুলে এনামুল হক বিজয় বলেছেন। আমাদের পয়েন্ট হচ্ছে ঘরোয়া লিগে বিসিএল আর এনসিএল প্রিমিয়ার লিগে মাত্র একটা খেলি একটা টুর্নামেন্ট বাড়ানো উচিত মনে হয় বিপিএল এর আগে একটা টি টোয়েন্টি লিগ খেলা উচিত ডে কথা বললে আগে চার দিনের ম্যাচের পর আমরা পঞ্চাশ ওভারের একটা ম্যাচ খেলতাম আমরা চাই ন্যাশনাল ক্রিকেট লিগে একটা ওয়ান ডে টুর্নামেন্ট চালু হোক যাতে আমরা আরো ওয়ান ডে পাই দাবি নয় নয় নম্বর দাবি তুলে ধরেছেন নুরুল হাসান সোহান তিনি বলেন ঘরোয়া টুর্নামেন্টের জন্য আমাদের একটা ফিক্সড ক্যালেন্ডার থাকতে হবে তাহলে আমরা আগে থেকে প্রস্তুতি নিতে পারব প্রতি বছরই দাবি দশ দশ নম্বর দাবি নিয়ে জুনায়দ সিদ্দিকী বলেছেন দশ নম্বর পয়েন্ট হলো বিপিএল এ প্রিমিয়ার লিগের যে বকেয়া টাকা সেটা যেন নির্দিষ্ট সময়ে পাই যেমন গত বছর দশটি দল টাকা ক্লিয়ার করেছে কিন্তু আমরা ব্রাদার্স ইউনিয়নের টাকা পাইনি বোর্ডে অনেকবার গিয়েছি ক্লাবকেও নক করা হয়েছে জাতীয় দলের একজন খেলোয়াড় হিসেবে আমরা এটা ডিজার্ভ করি না এটা খুবই দৃষ্টিকটু এমনটা যেন না হয় এগারো নম্বর দাবি নিয়ে হাজির হন ফরহাদ রেজা তিনি বলেন দুইটার বেশি ফ্রাঞ্চাইজি লিগ খেলা যাবে না যদি আমরা জাতীয় দলের ডিউটি থেকে ফ্রি থাকি তবে যেন আরো খেলতে দেয়া হয় তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো এবারে দেখুন সাকিব মুশফিকদের দাবি নিয়ে যা বলছে বেলা একাডেমি তিনটায় মাঠে সংবাদ সম্মেলনে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটাররা বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর সুজন সাংবাদিকদের বলেছেন বোর্ডের কোন ধারণা ছিল না এই আন্দোলন সম্পর্কে ক্রিকেটাররা তাদেরকে আনুষ্ঠানিকভাবে আগে থেকে কিছুই জানায়নি ক্রিকেটারদের ঘোষণার পর বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী জানিয়েছেন আমরা জানতে পেরেছি আমাদের সাথে কথা হয়নি আমি আবারও বলছি প্লেয়াররা আমাদের বড় সম্পদ প্লেয়ারদের বিভিন্ন দাবি আমরা গুরুত্বের সাথে দেখে থাকি বিভিন্ন সময়ে সেসব দাবি মানার চেষ্টাও করা হয়েছে কিন্তু আজ যা বলা হলো তা আমরা আজকেই জেনেছি তাও আমাদের মানে মিডিয়ার কাছ থেকে আমরা মাত্রই জানলাম কিছু জানতে পারিনি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি বিষয়টি আমরা তবে এই আন্দোলনকে দেশের ক্রিকেটে বিদ্রোহ হিসেবে মানতে নারাজ নিজামুদ্দিন তিনি বলেন না না এটা কোনো বিদ্রোহ নয় ক্রিকেটাররা বোর্ডেরই পার তারা তাদের দাবি ও চাওয়া পাওয়ার কথা প্রকাশ করেছে আমরা চেষ্টা করব সবাই মিলে বসে এবং বোর্ডে কথা বলে সে দাবি মেটাতে খেলোয়াড়দের বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন সময়ে এসেছে এবং আমাদের চেষ্টা থাকে যতটুকু সম্ভব তা সুরাহা করার আজকের বিষয়টা আমাদের নজরে এসেছে অবশ্যই আমরা বিষয়টা বোর্ডে আলোচনা করব। যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি সুরাহার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন